নমস্কার বন্ধুরা, মাস্টার ইফার সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে WB মেন পরীক্ষার কাট অফ কত যেতে চলেছে বা কত হতে পারে এ নিয়ে একটা ভিডিও করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি বর্ণনামূলকভাবে ডিসক্রিপশনভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটিভাবে বোঝাবো। তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছু বুঝতে পারবে এবং আমি যে কাট অফটা বলবো সেই কাট অফের সাথে তোমরা একমত কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্স করে জানাবে। তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখো, ছেলেদের বেলায় ধরতে গেলে ছেলেদের সিট সংখ্যা হচ্ছে 7,440, ঠিক আছে? আমি মেয়েদেরটা পরে আলোচনা করছি। দেখো, প্রায় 28,640 মতো পুরুষ পরীক্ষার্থী রয়েছে যারা WBP মেন পরীক্ষায় বসেছিল। দেখো, কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও কিন্তু তোমরা এর অফিসিয়াল ডাটাটা পাবে না যে কত হাজার পড়ছেছিল, অফিসিয়ালটা পাবে না, কিন্তু একটা অনুমান করা যাচ্ছে যে প্রায় 28,640 মতো বা 28,500 এর মতো কিন্তু পরীক্ষার্থী পুরুষ পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল। অর্থাৎ তোমরা বলতে পারো মোট শূন্যপদের প্রায় 4 গুণ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। শূন্যপদ কত ছিল? 7,440, ঠিক আছে? দেখো, ধরি 1.5 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউতে ডাকবে। এবার তোমরা প্রশ্ন বলতে পারো যে দাদা, তুমি এখানে 1.5 গুণ কেন ঢুকছো? দেখো, আমি এখানে 1.5 গুণ ধরেছি এই কারণে 2018 সাল আর 2019 সালেও কিন্তু সেম একইভাবে মোট ভ্যাকান্সি 1.5 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউতে ডেকেছিল, ঠিক আছে? তো এবার যদি আমি 1.5 গুণ পরীক্ষার্থীকে ইন্টারভিউ যদি ডাকে, তাহলে মোট ভ্যাকান্সির মানে হচ্ছে 7,440 1.5 গুণ, মানে হচ্ছে 11,160 জন, ঠিক আছে, কে ইন্টারভিউতে ডাকবে এতজন পরীক্ষার্থীকে, 11,160 জন পরীক্ষার্থীকে। আর বাকি 17,500 মতো পরীক্ষার্থী কিন্তু বাদ পড়ে যাবে যদি 1.5 গুণ ডাকে। যদি 2 গুণ ডাকে তাহলে একটু কম বাদ পড়বে, সেটা সেই অনুপাতে হবে, ঠিক আছে? তাহলে এই 11,160 পরীক্ষার্থীর কাট অফ ন্যূনতম কত হতে পারে? দেখো, পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদের গতবারের তুলনায় অনেকটা কঠিন ছিল এবং স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, ঠিক আছে? আর 2019 সালে যেটা হয়েছিল রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু 28,000 মতো পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। এবারও কিন্তু ওই একই সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, ঠিক আছে? তো এবার দেখে নাও এই 11,160 জন পরীক্ষার্থীর কাট অফ কত যেতে চলেছে বা কত হতে পারে, ঠিক আছে? তোমাদের ছেলেদের কাট অফটা আমি অবশ্যই বলবো। তার আগে তোমাদের একটা কথা আমি বলে নিই, তোমাদের যে ইন্টারভিউ, ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ কিন্তু যতটুকু আপডেট বা খবর পেলাম, তোমাদের ইন্টারভিউ কিন্তু জুলাই মাসের 20 তারিখের পর যে কোনো ডেটে হতে পারে, ঠিক আছে? মেবি অ্যাপ্রক্স ধরি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হতে পারে, ঠিক আছে? তোমাদের এতটুকুই বলছি জুলাই মাসের 20 তারিখের পর থেকে, ঠিক আছে? এই সংক্রান্ত যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কিন্তু আমি বলবো। দেখো, ইন্টারভিউ ডেট কিন্তু এখনও তোমাদের ফিক্সড হয়নি, এর কারণ একটাই, কারণ এখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি, ঠিক আছে? রেজাল্টটা প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমরা নোটিশ পাবে। আশা করি সেই নোটিশে তোমাদের লেখা থাকবে যে তোমাদের ইন্টারভিউটা কবে থেকে শুরু হতে চলেছে, ঠিক আছে? চলো, এরপর আমরা দেখবো হচ্ছে কাট অফ, যেটা আমাদের মেন বিষয়। দেখো, WB কনস্টেবল কাট অফ পুরুষদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ আমি ভাগ করেছি UR, OBCB, OBCA, SC এবং ST, ঠিক আছে? UR অর্থাৎ জেনারেলদের কাট অফ ধরেছি 40 থেকে 42, ঠিক আছে? আমি কিন্তু এখানে নির্দিষ্টভাবে তোমাদের বলিনি জেনারেলদের 40.5 বা 41 যে কোনো দেবে, 40 থেকে 42 মধ্যে যারা রয়েছো তাদের আশা করা যায় তোমরা ইন্টারভিউতে ডাক পেতে চলেছ। OBCBদের 39 থেকে 41, OBCAতে 34 থেকে 37, SCদের 35 থেকে 38 এবং ST দের 31 থেকে 34। এই যে কাট অফটা, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার তৈরি করা, ঠিক আছে? আমি কোথা থেকে কোনো ইনফরমেশন নিইনি, সমস্ত কিছু বিচার বিবেচনা করে সমস্ত কিছু দেখে আমি কাট অফটা তৈরি করেছি, ঠিক আছে? তোমাদের যদি এই আমার এই মত অর্থাৎ এই কাট অফের সাথে তোমরা যদি একমত থাকো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? যদি বেশি থাকো, যদি ভাবো যে না বেশি যাবে, অবশ্যই বলবে যে দাদা বেশি যাবে। যদি বলো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে অবশ্যই বলবো ঠিক আছে। আর যদি বলো না কম যাবে একটু, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করতে পারো, ঠিক আছে? এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি বলে রাখি, দেখো তোমরা অনেকেই ভাবছো কাট অফটা অনেকটা বেশি যাবে, কিন্তু তেমনটা নয়, কারণ কাট অফটা তৈরি হচ্ছে এভারেজ নম্বর থেকে। দেখো, এটা ঠিক যে অনেক প্রার্থী তোমাদের মধ্যে রয়েছে যারা 50+ নাম্বার রয়েছে এবং অনেকেই রয়েছে যাদের নাম্বার 45 থেকে 49 মধ্যে রয়েছে, কিন্তু শূন্যপদ যে 7,440, তাই তো? এটা মোট ভ্যাকান্সি, এর 1.5 গুণ যদি পরীক্ষার্থী ডাকে অর্থাৎ প্রায় 11,000-এর কাছে উপরে, তো এত পরীক্ষার্থীকে ইন্টারভিউ ডাকতে হলে তার ন্যূনতম কাট অফ কিন্তু একটু কমে যাবে, এটা আমার ধারণা, ঠিক আছে? গতবারের তুলনায় একটু কিন্তু বেশি যাবে, ঠিক আছে? এইটা কাট অফটা কম যাবে, কিন্তু গতবারের তুলনায় অর্থাৎ 2019 সালে যে কাট অফ গিয়েছিলো, তোমরা জানো 2019 সালে যে কাট অফ গিয়েছিলো যে 38, ঠিক আছে? তো গতবারের তুলনায় আমার মনে হয় 2-3 নাম্বার বেশি গেলেও যেতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে WB কনস্টেবল আমার কাট অফের সম্পূর্ণ ডিটেলস পুরুষদের। এবার আসবো আমি মহিলাদের, ঠিক আছে? এই পুরুষ কাট অফটা তোমাদের আমার এই কাট অফের সাথে তোমরা কতটা একমত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে। এবার দেখো, WB কনস্টেবল কাট অফ মহিলাদের অর্থাৎ মেয়েদের কাট অফটা কত হতে চলেছে? দেখো, মেয়েদের কম্পিটিশনটা কিন্তু অনেকটা বেশি, ঠিক আছে? এক কথায় মেয়েদের শূন্যপদ হচ্ছে 1,192, তোমরা মেয়েরা অর্থাৎ প্রায় 11,000-এর কাছাকাছি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল, ঠিক আছে? এবার দেখি মেয়েদের কত গুণ ইন্টারভিউতে ডাকে।
ছেলেদের মতো যদি ইন্টারভিউতে দেড় গুণ ডাকে তো প্রায় 1,800, ধরে নিয়ে আমি প্রায় 2,000-এর মতো মেয়েদের কিন্তু ইন্টারভিউতে ডাকতে চলেছে, মহিলা পার্থের ইন্টারভিউতে ডাকতে চলেছে। তো এতজন যদি ইন্টারভিউতে ডাকে তাহলে তাদের কাট অফটা কত হতে পারে, ঠিক আছে? তো দেখে নাও, ইউআর পার্থের ক্ষেত্রে আমি ধরেছি 32 থেকে 35, OBC যারা রয়েছে তাদের ধরেছি 31 থেকে 34, OBC এদের 27 থেকে 30, SC-দের 28 থেকে 32 এবং ST-দের 23 থেকে 26। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি তোমরা থাকো এবং আশা করা যায় তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে। দেখো, কাট অফের কথা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা কেউভাবে বলতে পারে না, ঠিক আছে? রেজাল্ট ডেট সম্বন্ধে একটা মানুষের ধারণা থাকে, আইডিয়া থাকে যে এই তারিখে রেজাল্ট দিতে পারে, কিন্তু কাট অফটা সম্পূর্ণ অফিসিয়ালভাবে কিন্তু কোনো জিনিস লিক হয় না, এগুলো অত সহজে লিক হবে না। আর অনেকেই, আমি বুঝতে পারছি, অনেকেই আমাকে সকালবেলা একজন ফোন করে বললো যে দাদা এই কাট অফটা বলে যাবে। দেখো, কাট অফের এভাবে কোনোদিন যেতে হয় না, মিলিনিও এরকম কাট অফ যাবে না, ঠিক আছে? তো কাট অফটা কত যাবে তোমরা রেজাল্ট যখন পাবে তার উপর অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর মেয়েদের খেলায় বলছি, তোমরা মেয়েদের ক্ষেত্রে অনেকেই এমন কিন্তু প্রার্থী রয়েছো যারা কিন্তু নাম্বার মোটামুটি 40-এর উপর রয়েছে, এটা ঠিক, অনেকেও রয়েছে 35 থেকে 40 রয়েছে, কিন্তু যেহেতু তোমাদের ভ্যাকান্সি 1,192 রয়েছে, যদি এ দেড় গুণ হিসেবে ডাক দেয় তাহলে কিন্তু দেখা যায় প্রায় 2,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকবে। আর 2,000-এর কাছাকাছি যদি ইন্টারভিউতে ডাকে তো আশা করা যায় কাট অফ কম যাবে, কিন্তু কতটা কম যাবে না, এই যেটা আমি তোমাদের বললাম, ইউআরদের 32 থেকে 35 এই রেঞ্জের মধ্যে জেলেও যেতে পারে, ঠিক আছে? তো এই ছিল আমার আজকে এক্সপেক্টেড প্রেডিক্টর কাট অফ ছেলেদের এবং মহিলাদের। তোমাদের একটা কথাই বলবো, তোমরা কি কমেন্টে বলতে চাও তোমরা অবশ্যই বলবে, আর কাট অফ ছেলেদের মেয়েদের উভয় তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যে আমার কাট অফ ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আমি আবারও বলছি, কাট অফ ভিডিও কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমার তৈরি করা, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা।